আজির সভ্য সমাজে জাতি প্রথা ভি পরম্পরা বঞ্চি রয়েছে। জাতি প্রথা যোগ সবক মিলানি জাতি ভাই কান্থ, শেষে দুই স্ত্রী বাপা ও মা দেলে কান্থ। এভাবে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা মিছে নবরঙ্গপুর জেলা তেঁতুলিখুঁটি ব্লক অন্তর্গত কংগ্রা গ্রামে। জাতি প্রথা শব দাহ নিমন্তে চারি কান্ধ দেওয়া জাতি ভাই মিলে নি। সারথী জানি পুয় জগবন্ধু জানি কৌশি কারণ অসুস্থ হয়ে পড়বার তাঁর নবরঙ্গপুর জেলা মুখ্য চিকিৎসাড়ে ভর্তি করা, সেখানে সে প্রাণ হরাই। খবর পাই গাঁর অন্য সম্প্রদায়ের তিন যুবক সহায়তা মেডিকালে পৌঁছি। আম্বুলান্স যোগে গাঁরে জগবন্ধু মৃতদেহ পৌঁছা পরে আরম্ভ হয়েছিল বিবাদ। অন্য সম্প্রদায়ের যুবক মৃতদেহকে ছুঁই অভিযোগ করে জাতি ভাই মানে শব সৎকার করা মনা করে দিয়েছিল। খ্রিস্টান ভাই মানে সমস্তে সাহায্য করলে, আম্বুলেন্স রে নাকি আনলে, আম্বুলেন্স রে আনলে হলে লাশ নাকি ঘরে পোষাইলা কু নাকি কে মিশা আইলে নাই, তারপরে নাকি আইলে আর কহিলে যে আমি লাশকে ছুঁই পারব না, কিছু নাই, তোমার লোক বাক তো কে না আনতি থাইকি না আমি ছুঁই পারব না, তুমি নেই কিনা যেমতি কি যাও কহিলে কিছু তো ছুঁইবু নাই বললে আজ্ঞা, লাশকে ছুঁইবু নাই, তুমি যেতকি তোমার পরিবার আছে তুমি সবু লাশ নিয়া, আমি নাই ছুঁই বলি কহিলে আজ্ঞা। এবার লাস্ট বেলকে আমাকে 10,000 টাকা দেলে জানি সমাজর কোণী ব্যক্তি শবক কান্ধ দেওয়া মধ্যে আগে আসিন, বাধ্য হয়েকি তার দুই স্ত্রী তা মা এবং তার বাপা চারিজন শবক চারিথর ওলাইকি মশাণী কু নিয়ে যাই। অন্য সম্প্রদায়ের কান্ধ দেওয়া চাহুবা যুবক বারণ করা গলা। তবে জগবন্ধু প্রথম পত্নী থাকবে সে অন্য সম্প্রদায়ের আউ এক ঝিউক বাহার সাই ভাই শব সৎকার করে না, শেষে বাধ্য হয়ে জগবন্ধু জানি দুই স্ত্রী মা ও বাপা মৃতদেহকে কোকেরে মশাণী সৎকার করে জগবন্ধু দুই কুনি পুয় মুখাগ্নি দিয়ে।